নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের একটি নতুন পর্ব নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পাবেন, আপনারা যারা বায়োফ্লক কিংবা বর্ডন ক্লিন পদ্ধতিতে কালচার করতে চাইছেন কিংবা আগামী দিনে করবেন বলে ভাবছেন, আপনাদের সবথেকে বড় প্রবলেম যেটা হয়, আমরা নেচারালি দেখে থাকি যে বায়োফ্লক করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, যে সমস্ত সরঞ্জামগুলো লাগে, তা এক জায়গায় জড়ো করা, অর্থাৎ এক জায়গায় পাওয়া বা তাকে সব কিছু জোগাড় করাটা খুবই সমস্যার একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের আমরা চলে এসেছি কলকাতার মাইকেল নগরে, যেখানে একজন ব্যবসায়ীর সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনারা হচ্ছেন বায়োফ্লক কিংবা বর্টন ক্লিন পদ্ধতিতে কালচার করার জন্য সমস্ত ধরনের ইকুইপমেন্ট ওনারা সেল করেন। আপনাদের কাছে একটা ইনফরমেশান দিলে আপনারা অবাক হবেন, যে ট্যাঙ্কগুলো সেট আপ করতে, বায়োফ্লকের একটা ট্যাঙ্ক তৈরি করতে, তার খাঁচা, লোহার খাঁচা, তারপর লাইন, এই সব কিছু নিয়ে যে খরচটা হয় সেটা অনেকটাই। কিন্তু আপনারা এখান থেকে যদি কেনেন তাহলে আপনাদের 5,000 টাকায় একটা ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে। এবং শুধু ট্যাঙ্ক নয়, যারা অনভিজ্ঞ, যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনারা চাইছেন যে বাড়ি থেকে একটা ট্যাঙ্ক সেট আপ, দুটো তিনটে ট্যাঙ্ক সেট আপ করে বছরে একটা ভালো রোজগার করতে, তো আপনাদের জন্য এই জায়গাটা খুবই খুবই হেল্পফুল। কারণ আপনারা যদি যে সমস্ত সরঞ্জামগুলো প্রয়োজন হবে যদি আপনারা এখান থেকে কেনেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ট্রেনিং দেবেন এই দেব অ্যাকোয়াটিক, এবং ইনারাই আপনাদেরকে শুধু ট্রেনিং দিয়ে ক্ষান্ত নয়, আপনার সেট আপ করানোর জন্য সমস্ত গাইডলাইন এবং ফার্স্ট হারভেস্টিংয়ের জন্য প্রথম কালচারের পর্যন্ত ওনারা আপনাদেরকে লাইভ সাপোর্ট করবেন। ফ্রেন্ডস, এরকম একটা ইমার্জেন্সি ভিডিও নিয়ে আজকের হাজির হয়েছি, তো চলুন শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, যদি আপনি প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন কিংবা এখনও পর্যন্ত আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল বাটনে ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন। নমস্কার দাদা, আপনার নামটা যদি আমার বন্ধুদের বলেন। হ্যাঁ, আমার নাম দেবব্রত দাস। আপনার কোম্পানির নামটা একটু বলুন। আমার শপের নাম হচ্ছে দেব অ্যাকোয়াটিক। আমরা বায়োফ্লক নিয়ে অনেক ভিডিও করেছি, সেখানে আমরা দেখিয়েছিও যে কিভাবে বায়োফ্লক করতে হয়, কতটা প্রফিট আছে। আপনার কাছে একটা কোশ্চেনটা জেনে নিচ্ছি, এই বিজনেসটা কতটা লাভজনক, এটা কি লাভজনক বিজনেস? দেখুন, বায়োফ্লক ব্যবসা অবশ্যই লাভজনক। তার কারণ হচ্ছে, বায়োফ্লক ব্যবসা যদি লাভজনক না হতো তাহলে আমাদের সারা ভারতবর্ষে যে গভর্নমেন্ট, সে এই ব্যবসাটা করার জন্য সাবসিডি দিচ্ছে, মানে মাছ চাষ করার জন্য প্রচুর পরিমাণে সাবসিডি দিচ্ছে। আমাদের বেঙ্গল থেকে অনেক সাবসিডির ব্যাপারে কথাবার্তা চলছে এবং প্রচুর জায়গাতেই সাবসিডি পেয়েছে। তো বায়োফ্লক ব্যবসাটা যদি ঠিকভাবে প্রপার নিয়ম মেনে যদি চালু করা যায় মাছ চাষটা, তাহলে কিন্তু এটা যথেষ্ট লাভজনক, এবং এর থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যাবে, যেটা একটা চাকরি থেকে কিন্তু মানুষেরা ইনকাম করতে পারে না। আমার কোনো বন্ধু যদি এই বিজনেসটা করতে চায়, তাহলে এই বিজনেসটা করতে গেলে কীরকম কী খরচ আছে একটা ট্যাঙ্কের উপরে? দেখুন, একটা আমি যদি একটা 10,000 লিটারের ট্যাঙ্ক দিয়ে যদি আমি চালু করি, ঠিক আছে, তাহলে সর্বমোট মানে একটা হারভেস্টিং অবধি প্রায় 40,000 থেকে 50,000 টাকা মতন কিন্তু খরচা হবে। সেটা অবশ্যই তার ট্যাঙ্কের সেট আপ নিয়ে, এবং একটা কালচার করার জন্য যে র মেটেরিয়ালস লাগে, মাছের পোনা লাগে, মাছের খাবার লাগে, এই সব মিলিয়ে মোটামুটি আপনি 50,000 টাকার কাছাকাছি ধরে রাখতে পারেন। আপনি বলছেন একটু নলেজ থাকতে হবে, তো আমিও জানি যে এই কালচারটা করতে গেলে নলেজ ছাড়া এই কালচার করা যায় না। আচ্ছা, যদি প্রফিট করতে চায়, বেশি প্রফিট করতে চায় একজন চাষি, তাহলে সেক্ষেত্রে মানে কোন কোন মাছগুলো চাষ করলে লাভজনক হতে পারে? দেখুন, এই লাভটা কিন্তু ডিপেন্ড করে আপনি বা যে ভাইরা চাষ করবে সেটা কোন মাছের ওপরে। এটা বিভিন্ন ধরনের মাছ হয়, যেমন ধরুন আপনি যেগুলো, যেই মাছের দাম বেশি, যেমন শিঙি মাছ, মাগুর মাছ, আপনার পাবদা মাছ, ট্যাংরা মাছ, তো এই মাছগুলোর কিন্তু আপনি বাজার দর অনেক বেশি হয়। তো যারা এই মাছগুলো নিয়ে কালচার করবে তারা কিন্তু অবশ্যই মানে যে প্রফিট মার্জিন আছে সেটা অনেক বেশি পাবে। আবার কিছু ভাইরা আছে যারা এই মাছগুলো করতে একটু ইতস্তত বোধ করে বা একটু রিস্ক বেশি হয়ে থাকে, তো তাই জন্য তারা কিন্তু, যেমন ধরুন আপনি ভিয়েতনাম কই আছে, তেলাপিয়া মাছ আছে, এই মাছগুলো করলে কিন্তু প্রফিট মার্জিনটা অনেক কম হয়। এই ভিডিওটা দেখলো দেখে কোনো বন্ধু আমার এই বিজনেসটা করতে চাইছে, কালচারগুলো করতে চাইছে, তো আপনি
তো যারা এই কালচারটা করবে তাদেরকে আপনি কি কি সাপোর্ট দেবেন, আপনার কোম্পানির তরফ থেকে কি কি সাপোর্টের ব্যবস্থা আছে? আমাদের কাছ থেকে এখন সব সাপোর্ট পাওয়া যাবে। এক নম্বর হচ্ছে আমরা যারা ধরুন বায়োফ্লকটা জানে না, তো তাদের জন্য আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। তারা ট্রেনিং নিতে পারে, ট্রেনিং নিলে তারা বায়োফ্লক সম্বন্ধে পুরো ব্যাপারটা জেনে যাবে। এবং যখন এই ট্রেনিংটা নেওয়া হবে, একটা একটা দিনের ট্রেনিংয়ে কিন্তু সে সম্পূর্ণ সব জিনিস জানতে পারবে না। তাই জন্য এই ট্রেনিংটার পরে আমরা একটা হারভেস্টিং অবধি তাদেরকে কিন্তু গাইডেন্স দিচ্ছি, ঠিক আছে? যখন আমি গাইডেন্সটা দেওয়ার মানে এবার যখন আমি গাইডেন্সটা দেবো, তার জন্য তাকে পুরো মেটেরিয়াল সব একটা জায়গা থেকে পেতে হবে। তার সে তো না হলে বিভিন্ন জায়গায় খুব খুঁজবে বেসিক্যালি। যখন বিভিন্ন জায়গায় সে খুঁজবে তখন সে হয়রান হয়ে যাবে। তো সেইটাকে যাতে এই হয়রানিটা না হয়, তার বেস্ট সাপোর্টের জন্য আমরা কী করেছি, আমরা পুরো সমস্ত মেটেরিয়ালস একটা ছাদের তলায় নিয়ে এসেছি, যেখান থেকে সে মানে ট্যাঙ্কের যে যাবতীয় র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম মাছের খাবার অবধি, মানে শুরু থেকে শেষ অবধি যা প্রয়োজন আছে সব কিছু আমাদের কাছে পাওয়া যাবে। দেখলাম আপনার পুরোটাই ঘুরে যে প্রায় সব ধরনের ইকুইপমেন্ট আপনার কাছে আছে। কিন্তু আরেকটা প্রবলেমের ব্যাপার হয় যে কালচার করতে গেলে অনেক সময় যে সমস্ত মেডিসিনগুলো লাগে সেগুলো বাজারে পাওয়া যায় না, তা আপনার কাছে কি এই মেডিসিনগুলো কি পাওয়া যায়? আমাদের ওষুধই আমাদের কাছে আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন পাউডার আছে, এরপরে আমাদের সিপ্রোনেক্স একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, এর সঙ্গে আমাদের এন্ড্রোফ্লক্সাসিন আছে, এই ওষুধটা আছে, আর আমাদের ফাইটার আছে, ওয়াটার স্যানিটাইজার। দেখুন সবাই কিন্তু কলকাতার আশেপাশে থাকে না, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় আমাদের ভিডিও চলে, তো বিভিন্ন জায়গা থেকে আমার বন্ধুরা যদি আপনার কাছে আসতে চায়, তো যারা বাইরে একটু দূরে থাকে তাদের জন্য কি আপনার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ দেখুন, এটা অবশ্যই রয়েছে। আমাদের নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের অল ওভার ইন্ডিয়া, মানে যারা আমাদের দোকানে আসতে পারছেন না তারা কিন্তু আমাদেরকে ওভার ফোনে যদি অর্ডার লিখিয়ে দেয় তাহলে কিন্তু আমরা মানে ডেলিভারি দিয়ে দিই, কিন্তু সেটা খুব কম খরচে। ট্রান্সপোর্ট রোড ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। আমরা অলরেডি উত্তরপ্রদেশে এবং মহারাষ্ট্রে, কেরালাতে, কর্ণাটকা, টুমকুরে, আন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তো আমাদের হামেশাই মাল যাচ্ছে। তো এদের প্রচুর রিটেলার আমাদের রয়েছে, যারা বিহার থেকে আমাদের থেকে মাল নিচ্ছে, রাঁচি থেকে আমাদের থেকে মাল নিচ্ছে, ভুবনেশ্বর থেকে মাল দিচ্ছে, এরকম প্রচুর রিটেলারদেরকেও আমরা কিন্তু মাল সাপ্লাই করে দিচ্ছি হোলসেল প্রাইসে। খুবই ভালো লাগলো দাদা। যদি কেউ আমার কোনো বন্ধু আপনার কাছে আসতে চায় তাহলে কিভাবে আসবে সেটা আমার বন্ধুদের একটু বলে দিন। দেখুন, এখানে আপনি যদি হাওড়া থেকে আসেন তো হাওড়াতে L238 বাস আছে, সেই বাসটি আমাদের মাইকেলনগর আসে। শিয়ালদা থেকে ট্রেনে আপনি আসতে পারেন বিশরপাড়া কোদালিয়া স্টেশন, এবং নর্থ বেঙ্গলের দিক থেকে যত বাস আসে সেগুলো আমাদের মাইকেলনগরের ওপর দিয়েই যায়। তো নর্থ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ এইসব থেকে যারা যারা আসতে চাইছেন তারা আমাদের মাইকেলনগরে ডাইরেক্ট একটা বাসে চলে আসতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা কোনো অংশে মনে হয় যে কোনো ইনফরমেশনের প্রয়োজন আছে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, এবং দাদাকে ফোন করে যে বিষয়গুলো জানা থাকে সেগুলো আপনারা ইনফরমেশানগুলো নিতে পারবেন। এছাড়া যদি আপনাদের ভিডিওটি 1% হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমাদের সেকেন্ড ভিডিও বানাতে, আপনাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।